আজ রাতেই ছাড়ছে কলিং ভিসার প্রথম ফ্লাইট। এয়ার এশিয়ার ফ্লাইটে যাচ্ছেন 53 কর্মীর প্রথম দলটি। অবশেষে শুরু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের যাত্রা। আজ রাত 11:30টায় এয়ার এশিয়ার ফ্লাইটে যাচ্ছে কর্মীদের একটি দল। মালয়েশিয়ার জিমাজায় কোম্পানিতে কাজের জন্য এই ফ্লাইটে যাচ্ছেন 53 জন কর্মী। তারা প্রত্যেকেই যাচ্ছেন মেসার্স কেথার্সিস ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। আগামী কয়েকদিনে জিমাজায়া সহ মালয়েশিয়ার অন্যান্য কোম্পানিতে আরও কয়েকশো বাংলাদেশি কর্মীর ফ্লাইট নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে এতদিনের বাধা কাটতে যাচ্ছে বলে মনে করছেন শ্রমবাজার সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানায়, জিমাজায়া কোম্পানির এই কর্মীদের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে গত এপ্রিল মাসে। একই দিনে জিমাজায়া কোম্পানিতে 110 জন এবং রেইনবো পেপার সাপ্লাই কোম্পানিতে 15 জন সহ মোট 125 জনের অনুমোদন দেওয়া হয় কেথার্সিস ইন্টারন্যাশনালকে। এই দলের মাধ্যমেই এবারের মতো খুলে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। পুরে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর লেবার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। ইতোমধ্যে প্রায় 400 কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জানিয়েছে। আমরা দ্রুত যাচাই বাছাই করে কর্মী নিয়োগের সত্যায়ন দিচ্ছে। এসব কর্মী দ্রুতই বাংলাদেশ থেকে আসবেন। জানা যায় 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হওয়ার 3 বছর পর গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। পরে গত মাসে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কিন্তু দীর্ঘসূত্রিতা কিছুতেই পিছু ছাড়ছিল না মালয়েশিয়ার শ্রমবাজারের। এজেন্সির সংখ্যা নিয়ে দীর্ঘ সময় পার করে দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার হাই কমিশন। মালয়েশিয়ার নিয়োগকর্তাদের ডিমান্ড লেটার সত্যায়নের পরিবর্তে কখনো মেডিকেল সেন্টারের অনুমোদন, কখনো ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী নিয়োগে বাধ্যবাধকতা, কখনো র্যান্ডম স্যাম্পলিং, কখনো বা মালয়েশিয়ার কাছে মন্ত্রণালয়ের নতুন সিস্টেম সমন্বয় করার প্রস্তাব করা হয়। ফলে দীর্ঘসূত্রিতা দিন দিন বেড়েই যাচ্ছিল। এতে নেপাল থেকে কর্মী নেওয়ার দিকে ঝুঁকতে শুরু করেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা। কিন্তু সব বাধা কাটিয়ে আজকের ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়ায় জনবল পাঠানোর দরজা এবার খুলেছে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, বর্তমানে দেশটিতে প্রায় 6 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের যে চাহিদা, তাতে এবার মালয়েশিয়ায় আরও প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মী যেতে পারবেন। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।